আলাইকুম। শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বারবার আসা বিগত সালের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে আজকে লেসনটি তৈরি করা হয়েছে বাংলা বিষয়ের উপরে। আর যদি আমার চ্যানেলে বাংলার উপর আরও ভিডিও দেওয়া আছে এবং আরও ভিডিও দেওয়া হবে, সবগুলো যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই বাংলা আপনাদের কমন পড়বে। আর ইংলিশও দেওয়া হচ্ছে, সাধারণ জ্ঞান আমি আলাদা আলাদা টপিক করে ভিডিও আপলোড করছি এবং নিয়মিত মডেল টেস্ট আপলোড করছি। অবশ্যই আপনারা মডেল টেস্টগুলো একদম ভালো মতো সবগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের এক্সাম অনেক ভালো হবে যদি সবগুলো ভালো মতো ফলো করে পড়েন। তো চলুন শুরু করা যাক। মানুষের ভাষা কিসের সাহায্য সৃষ্টি হয়? অপশনগুলো দেখে নেই আগে। এটা হলো ঘ হবে উত্তর, বাকযন্ত্রের সাহায্য মানুষের ভাষা সৃষ্টি হয়। আমি বুঝার স্বার্থে প্রশ্নটি ব্যাখ্যা দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা আমি দিয়ে দেব। আপনার অবশ্যই ভিডিও পুশ করে ব্যাখ্যাটা দেখে নেবেন, তাহলে প্রশ্নটা বুঝতে আপনাদের সুবিধা হবে। কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কি বলে? এটার উত্তর হবে খ, আদর্শ চলিত ভাষা বলে। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি? সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ হল নিষ্ক্রিয় দর্শক। নেই আকরা বাগধারটির অর্থ নিচের কোনটি হবে? নেই আকরা বাগধারটির অর্থ হল গ নাম্বার এগুয়ে। এগুয়ে বোঝানো হয়, মানে নেই আকরা দ্বারা এগুয়ে বোঝানো হয়। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্নটি বসে? এটা হলো গ নাম্বার হবে উত্তর, কমা। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন যোগ চিহ্নটি বসবে? কোলন, ড্যাশ, হাইফেন নাকি সেমিকোলন? এটার উত্তর হলো ঘ, সেমিকোলন। নিচের কোন বানানটি সঠিক? সমীচীন, সমীচীনের খ নাম্বার বানানটি হলো সঠিক। বানানটি ভালো মতো দেখে নেবেন। ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস, এর সঠিক বাংলা অনুবাদ নিচের কোনটি হবে? এটা হবে খ নাম্বার, মানুষ যত পায় ততই চায়। ইট ইজ এ লং স্টোরি, এর সঠিক বাংলা অনুবাদ হল গ নাম্বার, সে অনেক কথা বলে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটার উত্তর হবে খ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এই বাক্যটি শুদ্ধ, বাকিগুলো কিন্তু ভুল বাক্য, তাই বাক্যটি ভালো মতো মুখস্থ করে নেবেন। নিচের কোনটি শুদ্ধ বানান? এটা হলো খ নাম্বার, এটি শুদ্ধ বানান, ভালো মতো দেখে নিন। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে? সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। নিয়ম অনুসারে সন্ধি হয় না নিজের কোনটি? এটার উত্তর হলো গ, কুলটা, এটি নিয়ম অনুসারে সন্ধি হয় না। রাগী এর সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি হবে? এটার উত্তর হলো ক নাম্বার, রাজ যোগ নি। সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়? সামীপ্য অর্থে অধিকরণ হয় হলো গ নাম্বার, ঐকদেশিক। আমি কি ডরাই সখি ভিখারি রাখবে, রাখবে কোন কারকে কোন বিভক্তি? এটি হলো অপাদান কারকে সপ্তমী বিভক্তি। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কি বলে? তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। অন্তরীপ সমস্ত পদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?
এটা হলো গ নাম্বার হবে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের অন্তর্গত। প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক? এটার উত্তর হবে খ নাম্বার, এই প্রত্যয়ের এই নিয়মটি হলো সঠিক নিয়ম। ভালোমতো দেখে নিন। অম্বর শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি? চন্দ্র, সূর্য, নব নাকি মেঘ? এটার উত্তর হবে ক। আমি আরো কিছু সমার্থক শব্দ দিয়ে দিয়েছি। প্রসারণ এর বিপরীতার্থক শব্দ নিচের কোনটি বা অ্যান্টোনিম কোনটি? এটা হলো ঘ, উত্তর হবে আকুঞ্চন। বানানটাও ভালো মতো দেখে নিন, কারণ এই ধরনের বানানগুলো কিন্তু অনেক সময় শুদ্ধ অশুদ্ধ বানানেও দিয়ে দেয়। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথায় তাকে কি বলে? এক কথায় তাকে বলে ইতিহাস বেত্তা, উত্তর হলো গ। নি প্রত্যয় যোগে লিঙ্গার্থ হয়েছে নিচের কোন শব্দটি? এটার উত্তর হলো ক, অরান্নি, অরান্নানি। এটি হলো নি প্রত্যয় যোগে লিঙ্গাত্তর হয়েছে। সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ নিচের কোনটি? সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ হলো ক নাম্বারটি, শাড়ি। এই এই শব্দটি হলো স্ত্রীবাচক একটি শব্দ। আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা হলো জহির রায়হান। ব্যাখ্যাটা একটু পড়ে নেবেন। নিচের কোন বানানটি শুদ্ধ? আগে একটু অপশনগুলো দেখে নেবেন, নিজে চেষ্টা করবেন, তারপর উত্তরটা দেখবেন। এটা হলো পোশাক। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কি ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।